চাঁদে বেড়াতে যাচ্ছেন ডিজে, কে-পপ তারকা, ইউটিউবার সহ একটি দল। একজন ডিজে, কে-পপ, র‍্যাপার এবং একজন স্পেস ইউটিউবার চাঁদের চারপাশে বেড়াতে যাচ্ছেন। একজন জাপানি ধনকুপের এক ব্যক্তিগত স্পেস এক্স ফ্লাইটের জন্য এদের বাছাই করেছেন। গত বছর বিশ্বব্যাপী সৃজনশীল ব্যক্তিত্বদের খুঁজে বের করার এক অনুসন্ধান শেষ হওয়ার পর বিলিয়নিয়ার ইউসাকু মায়াজাওয়া সম্প্রতি এই ফ্লাইটের ক্রুদের পরিচয় প্রকাশ করেছেন। আমেরিকান ডিজে স্টিভ আউকি এবং টপ নামে এক কোরিয়ান তারকা বাছাইকৃতদের মধ্যে সবচেয়ে সুপরিচিত। ফ্লাইটটি আগামী বছর উড়বে বলে ঠিক করা হয়েছে এবং 1972 সালের পর এটাই হবে মানুষের প্রথম চন্দ্র ভ্রমণ। এই ফ্লাই বাই ভ্রমণে মহাকাশ যানটি চাঁদের পিঠের 200 কিলোমিটার অর্থাৎ 124 মাইলের মধ্যে এসে চারপাশে বৃত্তাকারে ঘুরবে। এই ভ্রমণের মোট সময় লাগবে 8 দিন। তবে মার্কিন নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ইলন মাস্কের স্পেস এক্স কোম্পানির স্টারশিপ রকেটের ফ্লাইটে এই ক্রুদের ভ্রমণের ব্যাপারে এখনো কোনো অনুমতি দেয়নি। মহাকাশ যানটি এমনকি পৃথিবীর কক্ষপথ ভ্রমণেও কোনো অনুমোদন জোগাড় করতে পারেনি। 2021 সালের মে মাসে পরীক্ষামূলক উৎক্ষেপণের পর থেকে গত 18 মাস ধরে এটিকে টেক্সাসে বসিয়ে রাখা হয়েছে, কিন্তু মায়াজাওয়া তার ভিত্তিতে এই বিলম্বের কোনো কারণ উল্লেখ করেননি। মিশনটির নাম তিনি দিয়েছেন ডিয়ার মুন। ভিডিওটির শুরুর দৃশ্যে দেখা যাচ্ছে মায়াজাওয়া জাপানে একটি বাগান থেকে চাঁদের দিকে তাকিয়ে আছেন। তারপর ভিডিওর প্রথম ক্রু সদস্য হিসেবে দেখা যায় ডিজে আউকিকে তার একটি শোতে। বিলবোর্ড চার্টিং শিল্পী আউকিকে ওই ভিডিওতে বলেন, এই সুযোগটি আমি মিস করতে চাই না, আমার অন্তরাত্মা এটি কামনা করেছে। পরবর্তী যাত্রী হিসেবে যাদের নাম প্রকাশ করা হয়েছে তিনি হলেন ইউটিউবার টিম ডট, যিনি এভরিডে অ্যাস্ট্রোনট নামে সুপরিচিত। স্পেস ফ্লাইট এবং অ্যাস্ট্রোফিজিক্স এর উপর শিক্ষামূলক ভিডিওগুলির জন্য অনলাইনে তার 1.4 মিলিয়ন অনুসারী রয়েছে। ইউএস অলিম্পিক স্নোবোর্ডের ক্যাটলিন ফ্যারিংটন এবং জাপানি নৃত্যশিল্পী মিও কে ব্যাক অ্যাপ হিসেবে রাখা হয়েছে। মায়াজাওয়া বলেছেন, আমি আশা করছি পৃথিবী ছেড়ে চাঁদে ভ্রমণ এবং ফিরে আসার সাথে যে দায়িত্ব আছে তা প্রত্যেক যাত্রী স্বীকার করবেন। এই অভিজ্ঞতা থেকে তারা অনেক কিছু অর্জন করবেন এবং আমি আশা করি যে এই গ্রহ এবং মানবতার কল্যাণে অবদান রাখতে তারা এই অভিজ্ঞতাকে কাজে লাগাবেন। মায়াজাওয়ার বাণিজ্যিক সাম্রাজ্য তৈরি হয়েছে অনলাইন ফ্যাশন খুচরা বিক্রেতা জোজোর মাধ্যমে। বাণিজ্যিক মহাকাশ ভ্রমণে তিনি বিশেষভাবে জড়িয়ে পড়েছেন। গত বছর 12 দিনের জন্য তিনি একটি রাশিয়ান রকেটে চড়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন। এবারের এই মহাকাশ ভ্রমণের জন্য মায়াজাওয়া কত অর্থ দিতে রাজি হয়েছেন তা অবশ্য প্রকাশ করা হয়নি, তবে ইলন মাস্কের বর্ণনা অনুযায়ী এটা ছিল অনেক টাকা।